মঙ্গলবার সকাল 10টায় বেলডাঙ্গা ব্লক 2 এর পূর্ব চক্রে জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি মিন্টু সিং এর নেতৃত্বে পঞ্চায়েত ভোটকে ঘিরে রেজিনগর স্টেশন মাঠে একটি জনসভা করা হয়। উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী, জেলা মুখপাত্র জয়ন্ত দাস, মিন্টু সিং, ব্লক সভাপতি রেজিনগর, এছাড়াও সকল প্রার্থী ও কংগ্রেস কর্মীরা। ঘরের টাকা মানুষকে না দিয়ে সালা সম্বন্ধীদের নামে ঘর হয়, মানুষের টাকা মানুষকে না দিয়ে সেই টাকায় একতলা বাড়ি দোতলা হয়, দুই চাকার গাড়ি চার চাকা হয়, বইয়ের হাড় বইয়ের গলায় সোনার মালা হয়। বারবার মানুষ মানবে না, বারবার মানুষ মানবে না। জানেন গত কোভিড এর সময় এই পশ্চিমবঙ্গের বাচ্চা শিশুদের যে মিড ডে মিলের খাবার, সেই খাবার দেওয়া হয়নি কখনো, খেয়াল করেছেন? যাবে না, আমি যদি মিথ্যা বলি খেয়াল কোনো খোঁজ নেই। এখানকার মানুষের চিকিংবাজি করবার জন্য আমরা রাজনীতি করি না। মিড ডে মিলের খাবার দেওয়া হয়নি কোভিড এর সময়, সেই সময় ছোট ছোট শিশুদের খাবার না দিয়ে সেই খাবার তৃণমূলের নেতা তৃণমূলের সরকার বাজারে বেচেছে, বাজারে